অনেক বিক্রেতাই বলেন, ভাই কেনা দামে দিলাম, এক পয়সাও লাভ নেই। আসলে কি তাই? আচ্ছা ভাই, এই পারফিউমটা ভালো হবে তো? হ্যাঁ জি, দেন না, অরিজিনাল প্যারিসের মাল, মাখলে কইতে কইতে যাব। তা দাম কত? আপনার কাছ থেকে আমি বেশি দাম নিব না, আপনি হলেন আমার ফার্স্ট কাস্টমার, একেবারে কেনা দামে নিব, এক পয়সাও লাভ করুন না। কত দিতে হবে? একদম 200 টাকা। 200? জি। কিন্তু ভাই একটা সমস্যা হয়ে গেল। কি সমস্যা? না মানে আমার কাছে 50 টাকা কম আছে। আপনি যদি বিশ্বাস করেন তাহলে বিকেলে ফেরবার পথে আপনাকে টাকাটা দিয়ে যাব। দোষ ত্রুটি বাদ দিলে আমি খুব ভালো লোক। আচ্ছা ঠিক আছে, নাই যান আর কি করা যাবো, আপনি আমার ফার্স্ট কাস্টমার, আপনারা তো ছাড়া যায় না। ঠিক আছে, মনে করে দিয়ে যান বিকেলবেলা। কোনো চিন্তাই করবেন। আচ্ছা আচ্ছা, আসি ভাই। আচ্ছা ভাই, সালাম আলাইকুম। কামটা কি ঠিক করলা? 200 টাকার মালে 50 টাকাই বাকি, কে না দামে দিস ও কি জীবনে আর ফিরে আসবে? তোমার 50 টাকাই লস। কেডা গেল লস? ও যদি জিন্দেগিতেও ফিরে না আসে আমার 50 টাকা লাভ থাকবো। অরিজিনাল প্যাকেট, 2 নম্বর মাল। এই জন্যই 50 টাকা হাতে রাখছি। আমিও কি কম সে না, যে যুগের যে বাপ।